জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস আমাজনের সাথে বাংলাদেশের সরাসরি ব্যবসায়িক সম্পর্কে অথচ এই প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে আমাজন বাংলাদেশ লিমিটেড নামে চালু হচ্ছে একটি ই-কমার্স সাইট। একে রীতিমতো প্রতারণায় বলছে ই ক্যাব। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বললেন প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। জানাচ্ছেন রাকিব হাসান। মূল অ্যামাজনের সাথে তুলনা করলে মনে হতে পারে এটি অ্যামাজনের বাংলাদেশ শাখা, কিন্তু বাস্তবে দুটোর মধ্যে কোনো সম্পর্কই নেই। মূল অ্যামাজনের নাম আর লোগোর এমন মিল রেখেই যাত্রা শুরু করতে যাচ্ছে অ্যামাজন বাংলাদেশ লিমিটেড নামের একটি দেশীয় ই কমার্স সাইট। চলছে আনুষ্ঠানিক কাউন্টডাউন। অ্যামাজন বাংলাদেশ লিমিটেডের কর্ণধার আমানুল্লাহ শুরু থেকে জানিয়ে আসছিলেন মূল অ্যামাজনের সাথে তাদের কাজের আনুষ্ঠানিকতা চলছে। যদি তারা না আসেন তবে এই নামেই কাজ করবেন তিনি। মূল অ্যামাজনকে অনুসরণ করেন না দাবি করে তিনি জানান অ্যামাজন নামটা আকর্ষণীয় মনে হওয়ায় তিনি এটাকে বেছে নিয়েছেন। আমি অ্যামাজন বাংলাদেশ লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ পেতে চাচ্ছি, মানে আমি কাউকে ফলোয়ার যদি কেউ কনফিউজড হয় সেটাকে আমি কিছু করতে পারবো। আমার নাম যদি হয় দাউদ ইব্রাহিম, অ্যাজ ফর এক্সাম্পল, এখন আমাকে যদি ওই যে ডন মাফিয়া দাউদ ইব্রাহিম কেউ ভাবে তাহলে এটা আমার জন্য তো ব্যর্থতা। যেহেতু অ্যামাজন বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস, তাই স্বভাবতই তাদের নাম এবং লোগো ব্যবহার করে কেউ ব্যবসা করলে ক্রেতারা বিভ্রান্ত হবেন, তৈরি হবে আস্থার সংকট, বলছে ই কমার্সের সবচেয়ে বড় সংগঠন ই ক্যাব। তো আমার কাছে মনে হয় এইসবকে অবশ্যই প্রতিহত করা দরকার, এবং আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে যতটুকু আমাদের আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে থেকে যতটুকু করা সম্ভব অবশ্যই আমরা এগুলো করছি। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর মতে দেশের প্রচলিত আইনেও প্রতারণা ঠেকানো সম্ভব। আমাজন নিশ্চয়ই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে রাখছে, এবং ট্রেডমার্ক যদি রেজিস্ট্রেশন করে রেখে থাকে তাহলে এই ট্রেডমার্কের আওতায় এইখানে আমাজন নামে আর কেউ কিছু করতে পারে না। প্রায় ২০ জনের একটি টিম নিয়ে কাজ করছেন অ্যামাজন বাংলাদেশ লিমিটেডের কর্ণধার আমানুল্লাহ। অ্যামাজন বিতর্কে এরই মধ্যে একাধিক গণমাধ্যমের শিরোনামও হয়েছেন তিনি। রাকিব হাসান, একাত্তর, ঢাকা।